ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা এবছর কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যা তোমাদের অবশ্যই কিন্তু কলেজে ভর্তি হতে হলে কিন্তু কাজে লাগবে। তো যে সমস্ত প্রশ্নের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি, সেই সমস্ত প্রশ্নগুলি হচ্ছে যে একটা স্টুডেন্ট কতগুলি কলেজে আবেদন করতে পারে এবং একটা স্টুডেন্ট একটি কলেজে কটি সাবজেক্ট আবেদন করতে পারবে। এছাড়াও কারো যদি মেজর এবং মাইনর যে অপশানগুলো রয়েছে, মাইনর অপশানে কোনো যদি সাবজেক্টে অন্য কোনো সাবজেক্ট সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কি চেঞ্জ করার কোনো অপশান রয়েছে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথম যে প্রশ্নটা দেখো, সেই প্রশ্নটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কতগুলি কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো দেখো একটা স্টুডেন্ট পাঁচটা ছটা সাতটা তুমি আটটা কলেজেও কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগবে না। তুমি যদি পাঁচটার ওপরে যদি ফর্ম ফিল আপ করো তাহলে কি তোমার অ্যাডমিশন ক্যান্সেল হবে? না, কোনো ক্যান্সেল হবে না। তবে তোমাকে যে কোনো একটি কলেজে কিন্তু ভর্তি হতে হবে। এবার যে প্রশ্নটা রয়েছে যে তুমি একটি সর্বনিম্ন কতগুলি কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। দেখো আমার মতে যদি তোমার নাম্বার কম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে সর্বনিম্ন তুমি তিন থেকে চারটি কলেজে অন্ততপক্ষে তুমি অ্যাডমিশান নিয়ে রাখো, ঠিক আছে? এবার থার্ড যে কোশ্চেনটা রয়েছে তোমাদের, সেই কোশ্চেনটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একটি কলেজে কতবার কিন্তু অ্যাডমিশান নিতে পারে, ঠিক আছে? দেখো একটি স্টুডেন্ট একটি কলেজে অবশ্যই কিন্তু একাধিক সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারে। অর্থাৎ ধরো তুমি কোনো একটি কলেজে বেঙ্গলি কিংবা ইতিহাস বা হিস্টোরি যে কোনো একটি সাবজেক্টে অনার্স নিলে, অর্থাৎ অনার্স নিলে দিয়ে আবেদন করলে পরবর্তীকালে সেই কলেজেই তুমি কিন্তু অন্য আরেকটি সাবজেক্ট, তোমার যদি মনে হয় যে অপশান এরকম থাকে যে আমি ইংরেজি কিংবা বাংলা দুটো সাবজেক্টে আমি অ্যাপ্লাই করবো, যেটাতে চান্স পাবো সেটাতে করবো, তাহলে কী হচ্ছে না, তুমি একটি সাবজেক্টে প্রথমত আবেদন করলে এবং আবেদন করার পরে আবার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, ঠিক আছে, যে রেজিস্ট্রেশন নাম্বার তুমি করেছো সেম একই রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে তুমি কিন্তু কী করবে, আবার আবেদন করবে। এক্সট্রাভাবে তোমাকে কিন্তু যদি রেজিস্ট্রেশন নাম্বার করো আবার পুনরায় তবে কিন্তু তোমার অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই একটা কথাই বলবো যে একই রেজিস্ট্রেশন দিয়ে তুমি পুনরায় এক দুটো তিনটে সর্বোচ্চ কিন্তু একটি কলেজে তিনটে বিষয়ে কিন্তু তুমি কী করতে পারবে না, অনার্স করতে পারবে, ঠিক আছে? তাহলে আর একটা যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে কারো ধরো অনার্সে ফর্ম ফিল আপ করার সময় যে মেজর সাবজেক্ট কিংবা মাইনর সাবজেক্টে যদি সে মাইনর সাবজেক্ট বিশেষ করে যদি অন্য কোনো তার পছন্দের সাবজেক্ট না হওয়া সত্ত্বেও কোনো একটা সাবজেক্টে সে বসিয়ে দিয়েছে ভুল করে, সে চাইছে সেই সাবজেক্টটা চেঞ্জ করতে, তা কি চেঞ্জ করা যাবে? দেখো অবশ্যই অবশ্যই চেঞ্জ করা যাবে। তো কখন চেঞ্জ করবে না, তোমাকে অ্যাডমিশন ক্যান্সেল করার এই মুহূর্তে কোনো দরকার নেই। তোমার যখন কারেকশন অপশান দিবে তখন কিন্তু কলেজে, তখন কিন্তু তুমি তোমার যে ভুলটা রয়েছে যে সাবজেক্টটা তুমি নিতে চাইছো না সেই সাবজেক্টটা তুমি এডিট করে বসাতে পারবে। এছাড়াও আরেকটা সময় আছে যে যখন তোমার কলেজে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, ঠিক আছে, কলেজে ভর্তি হয়ে গেলে ক্লাস শুরু হয়ে গেলে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু হয়, ঠিক আছে, কলেজের প্রত্যেকটা ইউনিভার্সিটির। সেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার সময় কিন্তু তুমি তোমার পাশের যে সাবজেক্টগুলো রয়েছে মাইনরে যে সাবজেক্টগুলো তুমি রাখছো সেই সাবজেক্টগুলো তুমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আমি ভিডিও তোমাদের সামনে আবার একটা করবো, মাইনর সাবজেক্ট নিয়ে পাস করছে কখন চেঞ্জ করবে কেন চেঞ্জ করবে এই নিয়ে। ভিডিওটি আজকের তরফ থেকে এই পর্যন্ত, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।